আর রস টেলারের যে ব্যাপারটা তার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, কিন্তু তার অ্যাভেলেবিলিটি বা তার কাজের ওয়েট আমি বললাম যে এক একজনের এক এক রকম। শন টেট গতকালকে পর্যন্ত ছিল অ্যাপ্লিক্যান্ট, কিন্তু ওর না, আসলে আমাদের ন্যাশনাল টিমের কিছু সাপোর্ট স্টাফ যেমন ব্যাটিং কোচ, পেস বোলিং কোচ, ফিটনেস অ্যান্ড ফিজিও, ট্রেনার অ্যান্ড ফিজিও, এই চারটা ক্যাটাগরিতে আমাদের সার্কুলার ছিল। আর বিসিবির পক্ষ থেকে একটি প্রেসিডেন্ট মহোদয় একটি কমিটি করে দিয়েছেন আমাদের সেই যারা অ্যাপ্লিক্যান্টস ছিল তাদের শর্ট লিস্ট করা এবং পরবর্তীতে তাদের ইন্টারভিউ করা, সেইগুলি আমরা করেছি আজকে। স্পেশালি ব্যাটিং কোচ এবং আমাদের যে পেস বোলিং কোচ তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে। আমাদের দু একজন অলরেডি আমাদের এখানে কাজ করছেন, স্টুয়ার্ট ল, তারপরে আমাদের হাই পারফরমেন্স ইউনিটে কাজ করছেন ডেভিড হেম্প, আবার পেস বোলিং কোচ আমাদের এইচপিরি কোরি কলিমোর, এরা ছিল। এর বাইরেও দু একজন ছিল যাদেরকে আমরা ইন্টারভিউ করেছি, ইতিমধ্যে বাংলাদেশে কাজ করছে এবং যারা কাজ করতে আগ্রহী আগ্রহ প্রকাশ করেছে বেশ কিছু অ্যাপ্লিক্যান্টস, তাদেরকে আমরা প্রাথমিক তাদের ইন্টারেস্ট এবং তাদের ওয়ে অফ ওয়ার্ক বা বাংলাদেশের কনটেক্সটে কীভাবে তারা কাজ করতে চায় সেই জিনিসগুলির উপরেই আসলে মেইনলি আমাদের আমাদের ইন্টারেস্টটা ওই রকম ছিল যে কার কী ভিউজ, যারা এখানে অলরেডি কাজ করেছে বাংলাদেশে তাদের ভিউজ বা এক্সপিরিয়েন্স একরকম, আর যারা বাংলাদেশের ব্যাপারে আগ্রহী বাংলাদেশে কাজ করতে আগ্রহী তাদের ভিউজটা একরকম। সো এটা একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল, বাট বেশ কিছু ভালো ইন্টারেস্ট বা তাদের যে নতুন ভিজন এগুলি সম্বন্ধে আমরা জানতে পেরেছি। বাট এর পরবর্তী প্রক্রিয়া হচ্ছে এদের ইন্টারভিউ শেষ হলে পরে আমরা বসে ফাইনালাইজ করে আমাদের যে রিকমেন্ডেশন সেটা ফাইনালাইজ করে বোর্ডে প্রস্তাব করব অনুমোদনের জন্য। সামারা ভিরা ছিল ইন্টারভিউতে, তার ইন্টারভিউ হয়েছে। শন টেট গতকালকে পর্যন্ত ছিল অ্যাপ্লিক্যান্ট, কিন্তু ওর খুব অল্প সময়ের ভিতরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ডিল হয়ে যাওয়ার কারণে সে উইথড্র করেছে আজকে, তো তার ইন্টারভিউটা হয়নি। এর বাইরেও ছিল অস্ট্রেলিয়ান দু একজন ছিল, কোরি কলিমোর ছিল, আমাদের দেশীয় একজন ছিল মাহমুদ আলী জাকি, উনিও ইন্টারভিউ দিয়েছেন আজকে। সো আমরা ব্যাটিং এবং ফাস্ট বোলিং কোচদের ইন্টারভিউটাই নিয়েছি বেশি। এরপরের ধাপটা কি মানে? এরপরের ধাপটা আমরা আরও দুইটা ক্যাটাগরি বাকি আছে, ফিটনেস ট্রেইনার এবং ফিজিও, সেটা সারার পরে। আর আজকে যে ইন্টারভিউটা হয়েছে এটা আমরা আগামীকালকে বা পরশু দিন আবার বসবো, এই ইন্টারভিউর উপরে আমাদের রেকমেন্ডেশনটা ফাইনালাইজ করবো। না আসলে দুইটা পার্ট আছে এখানে, ধরেন আমাদের একটা কমিটি করে দেওয়া হয়েছে, এখানে ডেভিড মুর আছে আমাদের এই জিনিসগুলি মেইনলি যে দেখেন, আমাদের সিইও আছেন, আর ডিরেক্টরদের ভিতরে আমি আছি, খালেদ মাহমুদ সুজন রয়েছেন, এবং অবশ্যই ক্রিকেট যেহেতু ন্যাশনাল টিমের ব্যাপার ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস ভাইও আছেন, এটা একটা পার্ট। বাট যাদের সঙ্গে কাজ করবে যেমন হাতুরা সিংয়ের সঙ্গে কাজ করবে, হাতুরা সিংয়ে হেড কোচ, তার মতামতের একটা অপশন থাকবে, বাট ডিসিশন মেকিংটা কমিটিই করবে রিকমেন্ডেশনটা। না তুষার ইমরান আসলে সময়টা পার হয়ে যাওয়ার পর ওর সঙ্গে আজকে আমার কথা হয়েছে, বলে যে ও আসলে সময় মতো অ্যাপ্লিকেশনটা ড্রপ করতে পারেনি। আর রস টেলারের যে ব্যাপারটা তার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, কিন্তু তার অ্যাভেলেবিলিটি বা তার কাজের ওয়েট আমি বললাম যে এক একজনের এক এক রকম ইচ্ছা, বা আমাদের আমরা যেভাবে চাই তা সেইভাবে হয়তো কাউকে পাবো না, বা আমাদেরকে ওই অ্যাপ্লিক্যান্ট যেভাবে চায় তার সঙ্গে আমাদের নাও মিলতে পারে। বাট আমরা কন্ট্যাক্টে আছি, রস টেইলার তার ইন্টারেস্ট শো করেছে, বাট ওর টাইমের কিছু লিমিটেশনস আছে, এইগুলি নিয়ে পরবর্তীতে আলাপ হতে পারে। আর কাউকে আমরা এমন যে ফিক্স শুধু ন্যাশনাল টিমের জন্যই ব্যাটিং কোচ একটা হতে পারে, বাট আমরা যদি ওরকম ভালো কাউকে পাই, আমাদের আরও কিছু উইংস আছে যেরকম হাই পারফরম্যান্স আছে, টাইগার্স আছে, আমাদের এজ লেভেল আছে, আমরা যদি মনে করি যে এমন কাউকে নিয়ে আমরা কনসালটেন্ট হিসাবে বা পার্ট টাইম আনলে পরে আমাদের যে পাইপলাইন আছে সেটা বেনিফিটেড হবে, আমরা সেটা করবো।